আসসালামু আলাইকুম আইসিটি প্রফেসর চ্যানেলের এমসিকিউ অ্যানালাইসিস সেশনে আপনাকে স্বাগত আমাদের আজকের প্রশ্নটি কোনটি রোবটের ব্যবহার ক জটিল সার্জারি চিকিৎসায় খ ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে গ নতুন জাতের বীজ উৎপাদনে ঘ টেনিস বলের আকৃতি তৈরিতে উত্তরটি হবে ক জটিল সার্জারি চিকিৎসায় মূলত বিষয় হচ্ছে যে রোবটের অনেক ব্যবহার রয়েছে তার মধ্যে জটিল সার্জারি চিকিৎসায় রোবটের কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে তো এখানে যে উত্তরগুলি আছে তার সাপেক্ষে কিন্তু জটিল সার্জারি চিকিৎসায় এই উত্তরটি বেশি যুক্তযুক্ত আসলে রোবটের যে ব্যবহারগুলো কয়েকটি ব্যবহার আমি উল্লেখ করছি যেমন যুদ্ধক্ষেত্রে ড্রাইভারের বিপদ হিসেবে ব্যবহৃত হতে পারে তারপর অতি সূক্ষ্ম কাজ যেমন ইলেকট্রনিক্স আইসি এইগুলা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে তারপর চিকিৎসার ক্ষেত্রে সার্জারির ক্ষেত্রে সফলভাবে রোবটের প্রয়োগ করা সম্ভব হয়েছে নিউক্লিয়ার রিয়াক্ট সহ বিভিন্ন বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার করা হচ্ছে উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবটের সফলই ব্যবহার হচ্ছে বাসাবাড়ির কাজের লোকের বিকল্প হিসেবেও কিন্তু এখন রোবট ব্যবহার করা সম্প্রতি শুরু হয়েছে তাহলে আমরা এই প্রশ্নের সাথে যতগুলো অপশন দেওয়া আছে তার সাপেক্ষে আমরা ক কে নির্বাচন করতে পারি অর্থাৎ জটিল সার্জারি চিকিৎসা প্রশ্নটি আমি আবার পড়ছি আর কোনটি রোবটের ব্যবহার কতটি হবে ক জটিল সার্জারি চিকিৎসা তো সকলকে সাড়ে থাকার জন্য ধন্যবাদ আমরা একে একে এভাবে সামনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য প্রশ্নগুলোর পেতে আপনাকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ